আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসে পড়েছি তো এত সকাল সকাল বের হয়ে গেছি স্কুলের জন্য হয়তো স্কুলে এসে পড়েছি স্কুলে আসার পর এই যে স্কুলে দেখা গেছে এখনও অন্য অন্য বাচ্চারা আসেনি তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর বাচ্চাকে স্কুলে ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি লেকে লেকে একটু হাঁটাহাঁটি করব কারণ প্রতিদিনই আমাদের হাঁটাহাঁটি করতে হয় আর যেহেতু আমার প্রেশারটা ইদানিং একটু হাই আছে তো আমার জন্য হাঁটা এখন আরও জরুরি হয়ে পড়েছে কারণ হাঁটা আমার জন্য খুবই দরকার ডাক্তার ভালোভাবে বলে দিয়েছে আমাকে বেশি বেশি করে হাঁটতে তো আমার হাঁটাটা ঠিকমতো হয় না স্কুলে আসার টাইমে স্কুলে আসলেই আমার হাঁটাটা হয় ইদানিং আমার হাঁটাটা বন্ধ হয়ে গেছিলো যে তো যখন স্কুলটা বন্ধ ছিল তো এ তো এখন হাঁটার পর শরীরটা অনেকটাই ভালো লাগে আর ডাক্তার আমাকে এক নম্বর ওষুধই বলেছে হাঁটা যা আমার সব রোগের সমস্যার সমাধান তো এ তো এখানে আমরা হাঁটার জন্য এসে পড়েছি এখানে একটু বসে রয়েছি হাঁটার পর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি আর এখানে আমাদের জন্য আমাদের এক স্কুলের ভাবি এক খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছে তো কেকটা ছিল মেনলি আমাদের ম্যারিজ ডে মানে আমাদের ম্যারিজ ডে ছিল কাছে তাই আমাদের জন্য এই কেকটা নিয়ে এসেছে ভাবি বানিয়ে কিন্তু আমাদের ডেট মতো না ভাবি আগেই আমাদের জন্য কেকটা নিয়ে এসে পড়েছে বলে যে না আগেই কাটি তো এ তো এখানে আমরা খুব মজা করে কেকটা কাটতেছি আমাদের দিয়ে কেকটা কাটিয়েছে তো এই তো আমরা এখন কেকটাকে কেটে তারপর এখন আমরা খাচ্ছি ভাবির কেকটা খুবই মজা হয়েছিল চকলেট ফ্লেভারের কেকটা ছিল কেকটা খুব ভালো লেগেছে তারপর এত কেক খাওয়ার পর সবারই মিষ্টি খাওয়ার পর মুখটা কেমন হয়ে গেছে এখন সবাই পরোটা ভাজি আর ডিম খাচ্ছে তো আমি তো পরোটা ভাজি ডিম এগুলা আর মধ্যে শুধু ভাজিটাই খাই হ্যাঁ আমি এখানে শুধু ভাজিটাই খাবো কারণ আমার পরোটা আর ডিম এগুলা দুটা থেকে একটাও আমি খাবো না যেহেতু আমি হাঁটাহাঁটি করার পর আমি সকালে হালকা নাস্তা করে বের হই তো এখানে শুধু শুধু আমি ভাজিগুলো খেয়েছি আর কিছু খাইনি তারপর ভাজি নাস্তা খাওয়ার পর একটু চা চা খেয়েছিলাম চা খাওয়ার পর এখানে আমরা হাঁটতে হাঁটতে আবার ওয়াই সি স্কুলে চলে যাচ্ছি আমার মেয়ে পরে ধানমন্ডিতে তো আমরা ওয়াইডাব্লু সি এতে ধানমন্ডি টিউটরালে তো ওয়াই সি এতে আমি হাঁটতে হাঁটতে চলে যাই এই ভাবিদের সাথে ভাবিরা আমাকে অনেক মিস করে তাই হা বলে আপনার সময় তো অনেক দেরি আছে মেয়ের সাড়ে বারোটা বাজে ছুটি তো আপনি এখানে দাঁড়িয়ে কি করবেন চলেন আমাদের সাথে হাঁটতে হাঁটতে আমাদের স্কুলে চলে যাবেন তো এই তো আমি হাঁটতে হাঁটতে আবার ওয়াই স্কুলে এসে পড়ি হেজে আসার সাথে সাথে এখন দাঁড়িয়ে থাকবো কারণ এখনও ওদের ছুটি হয়নি আমাদের হাঁটা স্পিড ভালোই থাকে তো আমরা প্রায় পনেরো মিনিটের মধ্যে লেগে থেকে এসে পড়ি তো এর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন কিছু দেওয়া ট্রাই করবো ধন্যবাদ